আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব হতে পারে, তবে এতে অনেকগুলো ফ্যাক্টর আছে বলে তিনি মনে করেন। এটি তার প্রাথমিক অনুমান বলেও তিনি জানান। গতকাল বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ে আজকের পত্রিকা অনুষ্ঠানের দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এমন কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আমার কাছে মনে হয় আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা হয়তো সম্ভব হতে পারে। অনেক ফ্যাক্টর রয়েছে, এটা প্রাইমারি অ্যাসাম্পশন। আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য অনেকগুলো ধাপ রয়েছে। নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি লাগবে। সার্চ কমিটি করতে হলে পিএসসির চেয়ারম্যান লাগবে, সেটার নিয়োগ হয়েছে। নির্বাচন কমিশনের প্রথম কাজ হবে ভোটার তালিকা হালনাগাদ করা, সঠিক ভোটার তালিকা করতে হবে। নির্বাচনের জন্য এসব ধাপ চিন্তা করতে হবে, কিছুদিনের মধ্যে সার্চ কমিটি হবে বলে জানান তিনি। এরপর নির্বাচন কমিশন গঠন হবে। আইন উপদেষ্টা বলেন, আপনি নিশ্চয় গোয়া নির্বাচন কমিশন থেকে নির্বাচন করা হোক সেটা চান না। নিশ্চয় কেউ চায়নি হাবিবুর আওয়াল কমিশন সুষ্ঠু নির্বাচন করে দেবে, এটা কেউ কল্পনাও করতে পারে না। তিনি সবচেয়ে ক্ষমতাধর উপদেষ্টা এবং ধারণার বিষয়ে জানতে চাওয়া হলে আসিফ নজরুল বলেন, এটি সম্পূর্ণ ভুল প্রচার এবং উপদেষ্টা পরিষদের অন্য উপদেষ্টাদের মতো তারও একটি সমান ক্ষমতা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ছাত্র নেতাদের সঙ্গে সবচেয়ে বেশি আলোচনা করেন এবং এটি যৌক্তিকভাবে সম্পন্ন হয়।